লার্নিং ইংলিশ অ্যাট হোম, এটা এমন একটি প্রোগ্রাম যেখানে ইংলিশ লার্নিংটাকে খুব সহজভাবে সবার সামনে তুলে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। এই ভিডিওগুলো থেকে আপনি যদি হেল্প নিতে চান, তাহলে প্রত্যেকটা ভিডিওতে আপনি তিনটা করে সেগমেন্ট দেখবেন, এবং সেই সেগমেন্টগুলো হচ্ছে নাম্বার 1 ডেসক্রিপশন, নাম্বার 2 প্র্যাকটিস, অ্যান্ড নাম্বার 3 এক্সাম। আপনার কাছ থেকে এক্সপেক্ট করা হচ্ছে যে সবগুলো ভিডিওর এভরি ওয়ার্ড আপনি কেয়ারফুলি লিসেন করবেন, দেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ওয়ার্ডগুলো অনেক বেশি প্র্যাকটিস করবেন, মাঝে মধ্যে মনে করার ট্রাই করবেন, এবং আপনি আপনার ডেইলি লাইফে ব্যবহার করবেন। অ্যাট হোম এপিসোড নাম্বার 7, বেসিক ওয়ার্ডের 6 নাম্বার এপিসোড, ফার্স্ট সেগমেন্ট ডেসক্রিপশন। ওয়ার্ড ফিয়ার, FEAR, ফিয়ার, ফিয়ার মানে ভয়, ভীতি, আতঙ্ক অথবা ভয় করা। ফিলিং, FEELING, ফিলিং, ফিলিং শব্দটি এসেছে ফিল থেকে। ফিলিং মানে হচ্ছে স্পর্শানুভূতি, কোনো কিছু অনুভব করা অথবা শারীরিক সংবেদনশীলতা, ইভেন কোনো মনোভাব অথবা কোনো কিছু বুঝতে পারা বা কোনো বিষয় সম্পর্কে আগ্রহ প্রকাশ করা অর্থ ফিলিং শব্দটি ব্যবহার করা হয়। যেমন আমার ইলেকট্রনিক প্রোডাক্টসের উপরে ফিলিং আছে, অনুভূতি আছে, রুচি আছে। ফিকশন, FICTION, ফিকশন, ফিকশন মানে হচ্ছে গল্প, ইনফ্যাক্ট এটা একটা বানানো গল্প অথবা মিথ্যা গল্প। গল্প বা উপন্যাসের ক্ষেত্রে আমরা অনেক সময় শুনে থাকি যে সায়েন্স ফিকশন, অর্থাৎ বিজ্ঞান বিষয়ক বানানো গল্প, এভাবে ফিকশন দ্বারা বানানো গল্পকে বোঝানো হয়। ফিল্ড, FIELD, ফিল্ড, ফিল্ড মানে ক্ষেত্র, মাঠ। ফাইট, FIGHT, ফাইট, ফাইট মানে লড়াই করা, যুদ্ধ করা, মারামারি করা, তর্কাতর্কি করাটাকেও ফাইট বলা হয়ে থাকে। নেক্সট ওয়ার্ড ফায়ার, FIRE, ফায়ার, ফায়ার মানে আগুন করা, গোলাগুলি করা, কোনো কিছু নিক্ষেপ করা। ফ্লেম, FLAME, ফ্লেম, ফ্লেম মানে আগুনের শিখা অথবা রাগে জ্বলে ওঠা। ফ্লাইট, FLIGHT, ফ্লাইট, ফ্লাইট মানে আকাশপথে গমন করা, যেমন বিমান যখন যায় তখন আমরা বলি যে এটা বিমানের একটা ফ্লাইট যাচ্ছে। সো আকাশপথে গমন করা, পলায়ন করা, দেশান্তরী পাখি অথবা পতঙ্গের দল বা ঝাঁককে বোঝাইতেও ফ্লাইট বোঝানো হয়ে থাকে। ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে ফুল বা পুষ্প। ফোল্ড, FOLD, ফোল্ড, ফোল্ড মানে ভাঁজ করা বা ভাঁজ, যেমন বইটাকে ভাঁজ করে রাখো, এই ক্ষেত্রে আমরা বলি যে ফোল্ড করে রাখো, ফোল্ড মানে ভাঁজ। নেক্সট ওয়ার্ড ডাবলইডি, ফুড, আমরা সবাই জানি ফুড মানে খাদ্যদ্রব্য বা খাবার জিনিস। ফোর্স, FORCE, ফোর্স, ফোর্স মানে বল প্রয়োগ করা, শক্তি অথবা জোর প্রদান করা। ফর্ম, FORM, ফর্ম, ফর্ম মানে আকার, গঠন অথবা রূপ। এখানে লক্ষ্য রাখা দরকার, একটা ওয়ার্ড আছে ফ্রম, FROM, ফ্রম, ফ্রম মানে থেকে, কোনো একটা জায়গা থেকে, যেমন ফ্রম ঢাকা টু চিটাগাং, সো ফ্রম দ্বারা এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু এটা হচ্ছে ফর্ম, FORM, ফর্ম। যেমন আমরা কোনো জায়গায় ভর্তি হওয়ার জন্য যে কাগজটা তুলে থাকি আমরা ওইটাকে বলি যে ভর্তি ফর্ম, তো ওই ফর্মটার এই ফর্মটা একই জিনিস, FORM, ফর্ম, ফর্ম মানে আকার, গঠন অথবা কাঠামো। ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু। ফ্রন্ট, FRONT, ফ্রন্ট, ফ্রন্ট মানে সামনের দিকে বা সম্মুখ ভাগে। নেক্সট ওয়ার্ড ফ্রুট, FRUIT, ফ্রুট বা ফল মানে গ্লাস, GLASS, গ্লাস, গ্লাস মানে কাঁচ, আয়না বা দর্পণ। সামটাইমস চশমার যে কাঁচটা থাকে ওইটাকেও গ্লাস বলে, ইভেন হোল চশমাটাকেও গ্লাস বলে। গোল্ড, GOLD, গোল্ড, গোল্ড মানে স্বর্ণ বা সোনা বা সোনার দ্বারা তৈরি জিনিস। গভর্নমেন্ট, ওয়ার্ডটাকে খেয়াল করবেন, গভর্নমেন্ট, GOVERN, গভর্ন, MENT, মেন্ট, গভর্নমেন্ট মানে সরকার, শাসন অথবা শাসন ব্যবস্থা। গ্রেইন, GRAIN, গ্রেইন, গ্রেইন মানে শস্য। একটু লক্ষ্য করবেন, যদি এখানে আর শব্দটি না থাকতো তাহলে হয়তো GAIN, গেইন মানে অর্জন করা, কিন্তু আর শব্দটা আসার কারণে GRAIN, গ্রেইন মানে শস্য বা শস্যের দানা। নেক্সট ওয়ার্ড গ্রাস, GRASS, গ্রাস, গ্রাস মানে ঘাস।
গ্রিপ, GRIP, গ্রিপ। গ্রিপ মানে খামচে ধরা বা দৃঢ় মুষ্টিতে ধরা। যেমন একটা বলকে যখন আমরা ধরি তখন এটাকে বলি যে এটা একটা গ্রিপ, মানে হচ্ছে ধরার জায়গা বা ধরা, খামচে ধরা। গ্রুপ, GROUP, গ্রুপ। গ্রুপ মানে দল, বর্গ, মণ্ডলী অথবা গোষ্ঠী। গ্রোথ, GROWTH, গ্রোথ। গ্রো শব্দের সাথে এখানে TH যোগ হয়েছে, GROWTH, গ্রোথ। গ্রোথ মানে বাড়া, বৃদ্ধি, বিকাশ বা উন্নতি করা। GUIDE, গাইড। গাইড মানে পথ প্রদর্শন করা, কিভাবে চলতে হবে সে চলার পথটি দেখিয়ে দেওয়া। নেক্সট ওয়ার্ড হারবার, HARBOUR, হারবার। হারবার মানে পোতাশ্রয়, আশ্রয় দেওয়া অথবা আশ্রয় নেওয়া। জাহাজ ভিড়ে ওই জায়গাটি যেখানে হারবার বলা হয় তাকে, HARBOUR। হারমোনি, HARMONY, হারমোনি, HARMONY, হারমোনি মানে সাদৃশ্য, সঙ্গতি অথবা মিল অথবা সুরেলা ধ্বনি, অর্থাৎ একটার সাথে আরেকটার মিল বা সুস্পষ্ট সুরেলা ধ্বনিকেও হারমোনি বলা হয়ে থাকে। HATE, হেইট। হেইট মানে ঘৃণা করা। হেয়ারিং, HEARING, হেয়ারিং মানে শ্রবণ শ্রুতি বা শ্রবণ শক্তি। কোর্টে কখনো কোনো আসামি অথবা যারা সাক্ষী দেয় তাদের কথা শোনা, এই বিষয়টাকে বুঝতেও হিয়ারিং শব্দটি ব্যবহার করা হয়। হিট, HEAT, হিট। হিট মানে তাপ বা উত্তাপ। নেক্সট ওয়ার্ড হেল্প, HELP, হেল্প। হেল্প মানে সাহায্য করা। হিস্টোরি, HISTORY, হিস্টোরি। হিস্টোরি মানে ঘটনা বিবরণ অথবা ইতিহাস। HOLE, হোল। হোল মানে গর্ত। মনে রাখবেন এই যে যে HOLE, হোল, এটার পিছনে যদি একটা W থাকতো, WHOLE, তাহলে উচ্চারণ হতো হোল। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে HOLE, হোল মানে গর্ত, আর W যোগ হলে এটার অর্থ হয়ে যেত যে সকল, সম্পূর্ণ, হোল ইনসিডেন্ট, তখন W থাকতো। আর শুধু W ব্যতীত HOLE থাকলে এটার মানে হচ্ছে গর্ত বা ছিদ্র। HOPE, হোপ। হোপ মানে আশা বা বিশ্বাস। আওয়ার, HOUR, আওয়ার। আওয়ার মানে ঘন্টা অথবা 60 মিনিট। হিউমার, HUMOUR, হিউমার। হিউমার হেয়ালি করা, হেয়ালি করা অথবা দিক। ICE, আইস। আইস মানে বরফ অথবা জমাট বাঁধানো। আইডিয়া, IDEA, IDEA, আইডিয়া। আইডিয়া মানে ধারণা, ভাব অথবা কল্পনা। ইম্পালস, IMPULSE, পালস। মোবাইল ফোনের ক্ষেত্রে আমরা একটা ওয়ার্ড বলি পালস, সেই পালসটা হচ্ছে PULSE, পালস, আর এটার সাথে যুক্ত হয়েছে IM, দুটো মিলে ইম্পালস। ইম্পালস মানে ঝোঁক অথবা কোনো কিছুর পিছনে আপনার মোটিভেশনটা, আপনার টেন্ডেন্সিটা, এটাকে বলা হয় ইম্পালস, আপনার কর্মপ্রেরণা। ইনক্রিজ, ইনক্রিজ মানে বৃদ্ধি করা, INCREASE, ইনক্রিজ মানে বর্ধিত হওয়া অথবা করা। ফিয়ার, ফিলিং, ফিকশন। ফিল্ড, ফাইট, ফায়ার। ফ্লেম, ফ্লাইট। ফ্লাওয়ার, ফোল্ড। ফুড, ফোর্স। ফর্ম, ফ্রেন্ড। ফ্রন্ট, ফ্রুট। গ্লাস, গোল্ড। গভর্নমেন্ট, গ্রেইন। গ্রাস, গ্রিপ। গ্রুপ, গ্রোথ। গাইড, হারবাল। হারমোনি, হেইট। হিয়ারিং, হিট। হেল্প, হিস্ট্রি। হোল, হোপ। আওয়ার, হিউমার। আইস, ইম্পালস, ইনক্রিজ। থ্যাংক ইউ।